আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডুলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল ওয়ানের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেইটা হচ্ছে AWS ম্যানেজমেন্ট কনসোলের ওভারভিউ। আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন ফ্রেশ একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন ম্যানেজমেন্ট কনসোলে, সেই ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা করব। কোন অপশনে কি থাকে, কিভাবে অ্যাকাউন্টের ক্রেডেনশিয়াল দেখা যায় এবং ইনফরমেশন দেখা যায় আর সেটিংগুলো দেখা যায়, সার্ভিসেস কোথায় পাওয়া যায়, কী কী অপশনে কোথায় গিয়ে কী থাকে, সব কিছু ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে কিছুটা অপশন আমি দেখে নিতে পারি যে ম্যানেজমেন্ট কনসোলে আপনারা ফার্স্টলি হচ্ছে সাইন ইন করবেন, সাইন ইন করার পরে ম্যানেজমেন্টে আসবেন, কনসোলে আসবেন এবং ড্যাশবোর্ড দেখতে পাবেন, নেভিগেশন প্যানেল রয়েছে, সার্ভিসেস রয়েছে, রিজিওনস রয়েছে, রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে, বিলিং অ্যান্ড কস্ট ম্যানেজমেন্টের অপশন রয়েছে, আইডেন্টি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট IMA যে অপশন সেটা ফার্স্টলি দেখা যাবে, এবং সাপোর্ট এবং ডকুমেন্টেশন তো রয়েছে। সো এই হচ্ছে মোটামুটি ইন শর্টে এই টপিকগুলো এবং পার্টগুলো আমরা প্র্যাকটিক্যালি আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই। সো লগ ইন করার পরে যখন আপনার ম্যানেজমেন্ট কনসোলে আসবেন, ফার্স্টলি আপনার এই ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। সো এই ড্যাশবোর্ডের সাথে আপনার কিছুটা পরিচয় করে দিই, যেটা কিনা একেবারে রাইট সাইডে যদি যান, রাইট সাইডে একেবারে আমি নাম্বার ওয়ান দিয়ে রাখছি, এই অপশনে যদি ক্লিক করেন এইটা হচ্ছে যে ClouDolus, যেটা কিনা আমাদের অ্যাকাউন্ট নেম এবং এই অ্যাকাউন্টের নেম এবং রুট অ্যাকাউন্টের নেম। সো যেটা যদি ক্লিক করি তো আমি এখানে দেখতে পাবো রুট অ্যাকাউন্ট আইডি নাম্বার। সেকেন্ডলি যদি আমি যাই পার্সে যে যে অপশনটা রয়েছে সেই অপশনটা হচ্ছে যে নর্থ ভার্জিনিয়া। সো আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরেই ফার্স্টলি চেক করবেন যে আপনি কোন রিজিওনে আছেন। আপনি যে কোনো কাজ করার সময় আপনি যে রিজিওনে কাজ করবেন সেই রিজিওনের কাজ সার্ভিস কখনো অন্য কোনো রিজিওনের সার্ভিস এবং কাজ কখনো আপনার সাপোর্ট করবে না। সো যখন আপনি কোনো কাজ করেন না কেন, সেই কাজটা কোন রিজিওনে থাকতেছে এবং কোন রিজিওনে আপনি কাজ করেছেন, অ্যাভেলেবিলিটি জোন কাজ করেছেন, সেইটা আপনাদেরকে ইনফরমেশন রাখতে হবে। সো এটা হচ্ছে রিজন অপশন। এইখানে আপাতত আমি নর্থ ভার্জিনিয়াতে লগ ইন করে রয়েছি এবং এখানে লগইন এই অপশনে ক্লিক করার পরে আমি দেখতে পাবো যে আমি নর্থ ভার্জিনিয়া কোন অ্যাভেলেবিলিটি জোনে আছি সেটা দেখতে পারবো। তারপরে যদি আমি থার্ডলি যাই, এটা হচ্ছে যে সেটিং অপশন। এখানে যাওয়ার পরে আপনি সব সেটিং দেখতে পারবেন, আপনার ইনিশিয়ালি যে ডার্ক মোড লাইট মোড এগুলো দেখতে পাবেন বা ইউজার কিছু ডিফল্ট সেটিং রয়েছে আর ইউজার রিলেটেড যে কোনো সেটিংগুলো আপনি দেখতে পারবেন। সো এটা এই সেটিং থেকে। তারপরে ফোর্থলি যদি আমি যাই, ফোর্থলি হচ্ছে যে এখানে আপনার মেন এবং ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা যে আমরা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় সেই প্রয়োজনের এখানে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাপোর্ট। এই অপশন হচ্ছে যে আমরা সাপোর্ট সেন্টার এবং যে কোনো হেল্প ডকুমেন্টেশন ট্রেনিং এবং আদার্স সব কিছু এইখান থেকে আমরা পেয়ে যাবো, যে একা অ্যাকাউন্ট রিলেটেড অন্যান্য যে কোনো কোনো কিছু রিলেটেড আমরা ইনফরমেশান এখান থেকে পেয়ে থাকি। সো এই অপশনটা সবসময় তো আমাদের লাগে না এবং না লাগাই ভালো, কারণ সাপোর্টে যাওয়া মানেই হচ্ছে যে কোনো হ্যাসেল, এবং বেনিফিট হচ্ছে যে সাপোর্টে যাওয়ার সাথে সাথে অনেক প্রবলেম আছে যেগুলো শর্ট আউট হয়ে যায়। সো সব কিছুই প্রস অ্যান্ড কনস রয়েছে, সো আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। ফিফথলি যাই, ফিফথলি হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের নোটিফিকেশন প্যানেল। ইউজার থেকে শুরু করে রুট অ্যাকাউন্টের সকল ইনফরমেশনের যে যে কোনো নোটিফিকেশন আমি এই জায়গাতে পেয়ে যাব। যদি আমি এখন সিক্স অপশনে যাই, সিক্স অপশনে হচ্ছে এটা আমাদের ক্লাউড সেল, যেটা আমাদের AWS-এর CLI, যেটা কমান্ড লাইন ইন্টারফেস, যেটা একেবারে AWS রিলেটেড। এই CLI থেকে আমি কোনো রকম এক্সটার্নাল সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া বা অন্য কোনো কিছু ছাড়া আমি CLI-এর এই প্ল্যাটফর্মে আমি AWS-এর যে কোনো রিসোর্স মেশিন এবং অন্যান্য সার্ভিসের সঙ্গে আমি এখানে কাজ করতে পারবো। সো যেমন AWS-এর ক্লাউড সেল, উইন্ডোজের যেমন পাওয়ার সেল রয়েছে, লিনাক্সের ব্যাশ রয়েছে, সো সে ঠিক এইরকমই CLI যে ইন্টারফেস একটা থাকে সেটা হচ্ছে AWS-এর ক্লাউড সেল। এরপরে যদি আমি সেভেন্থ অপশনে যাই, সেভেন্থ অপশনে হচ্ছে সার্চ বার, যে কোনো কিছু সার্চ করতে পারবো AWS ম্যানেজমেন্ট কনসোলে AWS রিলেটেড, যে কোনো সার্ভিস ডকুমেন্টস রিসোর্স ম্যানেজমেন্ট ট্রেনিং এভরিথিং। সো আমি যা দিয়ে সার্চ দিব, IAM যদি আমি দিয়ে সার্চ দিই, সকল ইনফরমেশন আমি পেয়ে যাব যে AWS রিলেটেডের সাথে কী কী রয়েছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আরও যারা নতুন তাদের জন্য, যত সার্চ করব ডিসকভার করব তত আমরা জানতে পারবো। সো এইখানে যে কোনো কোশ্চেন, এখানে কোশ্চেন অ্যাকচুয়ালি নট, বাট আমরা সার্ভিস সম্পর্কে যখন জানতে চাইবো, যে কোনো সার্ভিস এখানে সার্চ দিয়ে আমি রিলেটেড সব কিছু
একসাথে পেয়ে যাব। আমি যদি এইট অপশনে যাই সেটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট আমাদের জন্য, অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমাদের সার্ভিস প্যানেল। আমরা ম্যানেজমেন্ট কনসোলে যে সার্ভিসগুলো রয়েছে, এডাব্লিউএস এর যত সার্ভিস রয়েছে সেই সার্ভিসের সকল সার্ভিস এই প্ল্যাটফর্মে রয়েছে। আমি এটা ক্লিক করার সাথে সাথে আমরা প্যানেলটা দেখতে পাবো, সার্ভিসের প্যানেলটা, এবং এগুলো হচ্ছে যে সার্ভিসের ক্যাটাগরি। সো যদি আমরা ফার্স্টে দেখি, অ্যানালাইটিক্স আছে একটা ক্যাটাগরি সার্ভিসের, অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন রয়েছে, ব্লক চেন রয়েছে, বিজনেস অ্যাপ্লিকেশন রয়েছে, ক্লাউড, সকল ক্যাটাগরি আমরা এখানে পেয়ে যাব এই সার্ভিস প্যানেলে। এই সার্ভিস প্যানেলের ক্যাটাগরিকে যদি আমরা এক্সপ্লোর আরও করতে চাই, তাহলে এক্সপ্লেন করার জন্য আমি জাস্ট ক্লিক করব অল সার্ভিসেস। অল সার্ভিসেস ক্লিক করার পরে এ থেকে জেড পর্যন্ত সিকোয়েন্সলি আমি সব সার্ভিসের সিকোয়েন্স দেখতে পাবো, এবং বিতে কী আছে, সিতে কী আছে, বা ডিতে কী রয়েছে, সব এইভাবে আমি দেখতে পাবো। তো আমি এখানে না সার্চ দিয়ে আপনাদেরকে আরও আমি এক্সপ্লেন করে দেখাই, ভিউ অল সার্ভিস ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সো আমরা নেক্সটে যে ভিডিওগুলো আমি নিয়ে আসব সেগুলোতে আপনাদের সকল সার্ভিস সম্পর্কে স্টেজ যে ক্যাটাগরি আমি বলেছিলাম সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে সকল ইনফরমেশন দিয়ে থাকবো, এবং ক্যাটাগরি অনুযায়ী আমরা আলোচনা করে থাকবো এবং টিউটোরিয়ালগুলো হয়ে থাকবে। কম্পিউটার আছে, কন্টেনার রয়েছে, স্টোরেজ রয়েছে, ডাটাবেস রয়েছে, মাইগ্রেশন অ্যান্ড ট্রান্সফার রয়েছে, নেটওয়ার্কিং অ্যান্ড কন্টেন্ট ডেলিভারি রয়েছে। সো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে যে সার্ভিসের ক্যাটাগরি, সকল সার্ভিসের ক্যাটাগরি আমরা নিয়ে আলোচনা করব সলিউশন আর্কিটেক্টের আন্ডারে যে রয়েছে। আমরা যে কোনো জায়গায় থাকি না কেন, এইটা আমাদের হোম। আমরা হোম কনসোলে যদি আমরা ক্লিক করি, AWS কনসোল হোম, এইটাতে ক্লিক করার সাথে সাথে আমরা হোমে ফিরে আসব। সো এই হচ্ছে মোটামুটি AWS কনসোলের ওভারভিউ। এখানে আদার্স কোনো আর অপশন নেই, যা আছে নিচে আস্তে আস্তে এটা হচ্ছে যে আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন। এগুলো হচ্ছে যে ফ্রেশ লেআউট, এইখানে আপনি আরও নতুন অ্যাড করতে পারবেন কোনটা আগে চাচ্ছেন। যেমন আমি এখানে হচ্ছে যে রিসেন্টলি ভিজিট রয়েছে সেটা ডিফল্ট হিসেবে রয়েছে। ওয়েলকাম টু AWS যে অপশনগুলো ফিচার, যেমন আমরা গেট স্টার্ট, যে কোনো ডকুমেন্টস এগুলো রয়েছে। AWS হেলথ যে অপশনটা সেটা রয়েছে। নিচে আমরা যদি যাই তাহলে কস্ট এবং ইউজেস এটা আমরা ডিফল্ট করে যে কোনোভাবে সেট করতে পারবো নিজেদের মতন করে। সো এটা হচ্ছে যে কস্ট এবং ইউজেস, আমি কোনো সার্ভিস ইউজ করি কি না, সেই সার্ভিসের আপনার কোন সার্ভিস কত ইউজ বা কস্ট কনজিউম করতেছে সেইটা এখানে দেখাবে, এবং বিল সলিউশন কিছু রয়েছে, কিন্তু সরাসরি সেই সলিউশনে আমরা যেতে পারি। সো এই হচ্ছে যে মোটামুটি কনসোলের ড্যাশবোর্ড, আপনারা নিজেদের মতন করে আরও সাজিয়ে নিতে পারবেন, এগুলো ডিফল্ট আকারে রয়েছে এখানে। সো এই হচ্ছে অপশন। যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবভিয়াসলি আপনারা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।